হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অভিমানা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি রয়েছি হাসপাতালে, আমাদের আলমপুর হাসপাতালে। তো মেয়েকে দেখাতে এসেছি, এসে এখানে ভর্তি করে নিয়েছে, খুবই জ্বর। এই যে তোমাদের দাদাভাইও আছে, আর এখানটা একটু আবছে আবছে করা। তো এখন 12টা বাজছে প্রায়, আফটারনুনই গুড মর্নিংটা বলা আমার হয়তো মানে ভুল হয়ে গেছে। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কি করব, আমি এই কদিন তোমাদেরকে কোনো রকম ব্লগ দিতে পারছিলাম না, এমনি তো ছেলের খুবই শরীর খারাপ বাড়িতে, আর এমনি কাজেরও টুকটাক চাপ আছে সেই জন্য। আর এখানে এসে তো ছেলেকে নিয়ে ভর্তি হয়ে আছি, আমি ভাবলাম যে একটুকু তোমাদের সাথে শেয়ার করি, সব কিছুই যখন শেয়ার করি তো সেই জন্য এখান থেকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। তো কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না, সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকবে আর দেখবে, ঠিক আছে? আর এখন আমরা বসে আছি একটা গাছতলায়, মানে অনুষ্কাকে তো ওখানে ভর্তি করে নিয়েছে, সব রক্ত টক্ত টেস্ট করাচ্ছে, আর মা ওর কাছটায় আছে বলে আমি একটু বাইরে এলাম, সেই থেকে ওখানে ওর কাছেই ছিলাম, ওষুধ কিনতে যাবো বলে আরও বাইরে এলাম। এদিকে দেখাতে এসেছিলাম ভর্তি করে নিয়েছে, এখন এগুলো আনতে গিয়েছিলাম, এখন যাচ্ছি ওর কাছে। আউটডোরে সবাইকে ডাকলো, তো সবাই এখানে এসছে। অত চটপটে অনুষ্কার দেখো এখন কি অবস্থা, তো স্লাইন চলছে, এইমাত্র নিয়ে আসতে না আসতেই ভর্তি করে নিল, পঞ্চমীর দিন থেকে মানে প্রচুর জ্বর। তো ডক্টর দেখাচ্ছিলাম, ওষুধ যখন মেডিসিন খাওয়াচ্ছি তখন কমে যাচ্ছে, আবার যাকে তাই জ্বর আবার চলে আসছে। আর ডক্টরবাবু কিছু টেস্ট লিখেছিল, সেইগুলোই করাতে এসেছিলাম, কিন্তু এখানে ভর্তি করে নিয়ে অনুষ্কাকে দেখাতে নিয়েছিলাম। মানে জ্বর তো সবাই শুনেছো যে কদিন ধরেই অনুষ্কার জ্বর, তো এখন নিয়ে আসাতেই ভর্তি করে নিয়েছে। আর এই যে খুব কাঁদছে, আমি এই মাত্র এসে ভর্তি হলাম, আর ম্যাডামরা এই যে আসছে, এইমাত্র অনুষ্কাকে এসে আবার এই চ্যানেল করে দিয়ে গেল, মানে চ্যানেলটা তো আগেই করেছে, স্লাইনটা ফালটে দিল ম্যাডামরা, আর খায়নি একদম, অল্প একটু খেলো। আর মা এসেছে, এইমাত্র মা এলো, ব্যাগ ট্যাগগুলো নিয়ে এলো, বিছানার চাদর টাদরগুলো নিয়ে আসলো, নিয়ে এখন এবার ওকে একটু শুতে বলছি না, সে শুধু কাঁদছে, মা যদি আমার কিছু হয়, মা যদি কিছু হয়। এত ছটপটে ছেলেরা যখন হঠাৎ চুপচাপ হয়ে যায়, বাবা মায়েদের মনের অবস্থা কি হয় সেটা তোমরা বুঝতেই পারছ। আর অনুষ্কা তো অনেক ছটপটে জানো, অনুষ্কার খুব কষ্ট হচ্ছে, তোমরা সবাই আশীর্বাদ করো অনুষ্কা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আবার স্লাইন দিয়েছে অনুষ্কাকে, বুঝো ছেলে আমার খুব কষ্ট পাচ্ছে। এই রুমটার মধ্যেই আমরা আছি, তো এই এতগুলো পেশেন্ট আছে এই রুমটায়, আর সবার মধ্যে অনুষ্কাই হচ্ছে সবার থেকে ছোট, একদম বেবি, আর সবাই অনেক বড়। অনুষ্কাকে দেখতে এসছে আমার যা মানে ওর কাকিমণি, মেজোমা, আমার মেজো শাশুড়ি, ও তো মেজোমায়ের জন্যই খুব কাঁদছিল, আমার মেয়ে দিদি কখন আসবে, মেয়ে দিদি কখন আসবে, মা দেখো আমার ভাই এসছে করে আর কি, সবাই এসছে, ও খুব আনন্দ। আর এখন উঠে বসেছে, কি করব বলো, আমার কি আর ভালো লাগছে যে এইসব ভিডিও ফিডিও করতে, তো আমিও তো মা, আমারও তো কষ্ট হয়, কিন্তু আমাদের ডেলি ব্লগ মানে তো দিতেই হয়, তাই না? আর আমি অনেক দিন ধরেই ব্লগ দিতে পারছি না ছেলেটার শরীর খারাপ বলে, সেই জন্য ভাবলাম যে এখন একটু মোটামুটি মেয়েটা ভালো আছে তাহলে আমি ভিডিওটা করি, সেই জন্য ভিডিও। এতই পেশেন্টের চাপ, তো অনুষ্কার বেডেতেই আবার একজনকে দিয়ে দিয়েছে, এখন কারুর ছুটি হলে এ হয়তো অন্য বেডে যাবে, তারপর অনুষ্কা একটা বেডে একা থাকবে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, সবাইকে বলছি, সবাই ভগবানের কাছে প্রার্থনা করো অনুষ্কা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি যেন আমি বাড়ি নিয়ে চলে যেতে পারি। আমারও তো খুব কষ্ট হচ্ছে ছেলের দেখে, যখন ইঞ্জেকশনগুলো দেখছে ওর খুব কষ্ট হচ্ছে। এখন অনেকটাই রাত হয়ে গেছে 9:30টার ওপরে, আর মায়েরা সবাই বাড়ি চলে গেছে, বসে আছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করো, আর সবাই প্রার্থনা করো অনুষ্কা যাতে ভালো হয়ে যায়।